নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চুমকি, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, বাড়ির সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে। তো পঞ্চলিঙ্গেশ্বর আর কোথায় কোথায় ভ্রমণ করব, ঝর্ণা নদী পাহাড় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি, প্রথমে কোথায় গেলাম, সব কিছুটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো আমি এখন রেডি হয়ে যাই, তো চলো ভিডিওটা শুরু করি। দেখে যাও আমাদেরকে পেছনে, ওঠো, চলো চলো। ঠাকুরের জায়গায় যাচ্ছি, কাটবো খাবি। তো গাইস, আমরা প্রথমেই চলে এসেছি চাঁদিপুরে। তো এখানে দেখিয়ে দিই, একটা পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ আছে। চলো, এরকম মাগুর মাছ নিয়ে বুদ্ধ হয়ে মাছের খাবার। আরে মুড়ি নিয়ে আসো ব্যাগ থেকে, আরে আসো দাঁড়াও। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করলে ক্যামেরা অ্যালাও নেই, মানে ক্যামেরা করা যাবে না। ক্যামেরা করলে 100 টাকা ফাইন নেবে, ওখানে বোর্ডেই লেখা আছে। তার জন্যে লুকিয়ে ফটোটা তোলা হচ্ছে, এখানে আমি লুকিয়ে ক্যামেরা করছি যেন তোমাদেরকে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, ঠাকুরটা দেখাতে পারি। এটা হচ্ছে টার্কি পাখি, খরগোশ। এই যে এখানে একটা খরগোশ এসেছে কাছে, আমরা চাঁদিপুর বিচে চলে এসেছি। সেটা মন্দির ছিল আর এটা বিচ। তুমি সমুদ্রে স্নান করবে, যাও এখান থেকে বেরো। দেখছি তারপরে নেক্সট নেক্সট ডেস্টিনেশন কোথায় যাই দেখাবো। যেটা দেখলাম যে পাশাপাশি দোকানগুলো আছে, এখানে 20 টাকায় ধূপ ফুল নারিকেল সব কিছুই দিচ্ছে। তো তোমরা যখন মন্দিরে আসবে এখান থেকে কিনে নিতে পারো। আমরা নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেছি, পঞ্চলিঙ্গেশ্বর। বিশ্রামের জন্য জায়গা দেওয়া আছে।
অনেকটা উঠতে হচ্ছে, অনেকটা বাদে তারপরে গিয়ে একটা জায়গায় আরো কতটা হাঁটতে লাগে। জল নামছে এখন, তো এখানে একদম উপরে উঠে পড়েছি আমরা। তারপরে যখন দেখি হঠাৎ করে একটা বিশাল বড় একটা লাইন লেগে আছে, তো সেটার জন্যে যদি আমরা লাইনে দাঁড়াই ঠাকুরকে হাত দেওয়ার জন্যে তাহলে কিন্তু এক ঘন্টা সময় লেগে যাবে। তাও আমরা যখন এসছি কষ্ট করে এত সিঁড়ি বেয়ে, কেন হাত না দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো তার জন্যে আমরা চলে গেলাম লাইনে দাঁড়াতে। তো লাইনে দাঁড়াবো এখন, এক ঘন্টা সময় লাগবে, তাও অসুবিধা নেই। কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে আমরা হাত দিয়ে ঠাকুরকে প্রণাম করেই যাব। তো গাইস দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লম্বা লাইন আছে, মনে তো হচ্ছে এক ঘন্টা সময় লেগে যাবে। আমি পুরো লাস্টেই দাঁড়িয়ে আছি, আমার পেছনে আরও অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে, তো অনেক লাইন হচ্ছে। তো বন্ধুরা এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, ক্যামেরা করতে গিয়ে ওখানে একজন পুরোহিত মশাই বললেন। তো সবার খুবই খিদে পেয়েছিল, নীলগিরি মন্দিরে ভোগ পাওয়া যায়, তো ওখান থেকে আমরা কিনে নিলাম একটা ভোগ 100 টাকা দিয়ে। তো সবাই মিলে বসে খেয়ে নিলাম, তারপরে লুকিয়ে একটা ফটো তুলে নিলাম। তো গাইস ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা বোর ফিল করবে। নেক্সট ডেস্টিনেশনের যে ভিডিও ওটাও আপলোড করে দিচ্ছি, প্লিজ তোমরা দেখে নাও।